ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে অরিয়ন গ্রুপের মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মামলা প্রত্যাহার সহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন তারা। প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা বলেন, অরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চায়। অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়ার সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে কেন মামলা হলো, এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি জানান সাংবাদিকরা। সম্প্রতি অরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে আলাদাভাবে 500 কোটি টাকা করে দুটি মামলা করে প্রতিষ্ঠানটি। একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা, আমার সহকর্মী যারা আছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আগামীতেও থাকবেন। গণমাধ্যমকে মামলা হামলা কোন রকম বাধা সৃষ্টি করে রুখে দেওয়া যাবে না। যারা প্রভাবশালী আছেন, অন্যান্য গণমাধ্যমকে আমি বলবো, আপনারা এগিয়ে আসুন। যারা প্রভাবশালী আছেন তাদের বিরুদ্ধে সমস্বরে একসাথে হতে হবে। আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। এরপরও এই ধরনের মামলা, এই সময়ে, এটা তো আর আগের সময় না, এই সময়ে এই ধরনের মামলা খুবই নিন্দনীয়। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে, সেটা যেন না হয় আমরা বলতে চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য আমরা একটা সুরক্ষা চাই। সেই সুরক্ষাটা কি, সরকার এমন একটা ব্যবস্থা করুক যে কোনো ব্যক্তি সংক্ষিপ্ত হলে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে।